দিয়ে নয়। হ্যালো অ্যান্ড গুড মর্নিং টু অল অফ ইউ। তো আজকে তোমাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করছি। সাধারণত আমি এরকম ভিডিও শেয়ার করি না, কিন্তু আজকে তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করছি কারণ আজকে আমাদের বাড়িতে একটা স্পেশাল জিনিস হতে চলেছে। আজকে হলো গণেশ চতুর্দশী, তো আজকে একটু বাড়িতে ছোট করে পুজো করব, তো সেই জন্যই ভাবলাম তোমাদের সাথে আজকের ব্লগটা শেয়ার করি। রোজ তো সেই এটা ওটা রেসিপি আর তোমাদের এত এত জ্ঞান দিই, আজকে ভাবলাম একটু আমি কিভাবে আমার স্পেশাল দিনগুলো কাটাই সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করি। তো চলো, আজকে প্রচুর কাজ আছে, ঠাকুরকে ভোগ দেবেও ভেবেছি, সেই অনেকগুলো কাজ আছে, চারবার ভোগ দেবেও ভেবেছি। সকালবেলা যেরকম আমরা জল খাবার খাই সেরকম, দুপুরবেলা যেরকম আমরা একটা লাঞ্চ করি সেই দুপুরবেলার একটা খাবার দেবেও ভেবেছি, আর বিকালের দিকে আর রাত্রের দিকে এই চারবার খাবার দেবেও ভেবেছি। এবার কতটা কি করে উঠতে পারি সেটাই দেখার বিষয়। চলো আমি ঝটপট করে কাজে লেগে পড়ি, তোমরাও আমার সাথে থাকো এবং সারা দিনটা কীভাবে কাটাচ্ছি তোমাদের সাথে সেটা শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে, তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা কেমন। তো চলো শুরু করি। তো এখন কিচেনের মোটামুটি সব কাজগুলো হয়ে গেছে, আর আদু এই যে ঘুমাচ্ছে প্রয়োজনে সোফায় ট্রান্সফার করে দিয়েছি, আর আমি বিছানাগুলো গুছিয়ে নেব। গুছিয়ে নিয়ে আমি যাব স্নান, আমি চান টান করে রেডি হয়ে গেছি, এবার ঠাকুরকে ভোগ দেব আর ঠাকুরটাকে গুছাবো ঠিকঠাক করে। চলো আমার সাথে, এখন যেহেতু জলখাবারের পালা সেই জন্য মিষ্টি দিয়েই জলখাবারটা দেবো ঠাকুরকে। তো চলো আমার সাথে, আমি গোছাই, তোমরা দেখতে থাকো। তো ওখানে ভোগ দিয়ে দিয়েছি, মিষ্টি ভোগ দিয়েছি, এবার হবে লাঞ্চ। তো লাঞ্চের জন্য প্রিপারেশন নিচ্ছি আমি, এখানে হবে নিরামিষ আলুর দম আর বাসমতি পোলাও, আর কিছু ভাজাভুজি হবে আর চাটনি হবে। তো আমাকে যেহেতু এই গ্যাসের মধ্যেই রান্না করতে হবে, আমার তো আর অল্টারনেটিভ কিছু ওয়ে নেই, কিছু রাস্তা নেই, তো সেই জন্য আমি কি করেছি এই গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কার করে নতুন কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে তো ওপরে কাজ হচ্ছে ওপরের ফ্ল্যাটে, তো সেই জন্য এরকম আওয়াজ আসবেই। তো আমি যেটা করেছি গ্যাস ওভেনটাকে ভালো করে নতুন কাপড় দিয়ে মুছে গঙ্গা জল ছিটিয়ে দিয়েছি, এবং আমার এই কিচেন স্ল্যাবটাতেও ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দিয়েছি, কারণ আমার তো কোনো রাস্তা নেই, ছোটো সংসার, ছোটো রান্নাঘর হলে যা হবে, তো সেই জন্য করতে ইচ্ছা করে, কিচ্ছু করার নেই। ঠাকুরকে একটু ভোগ মাঝে মধ্যে দিতে ইচ্ছা করে, পুজো করতেও ইচ্ছা করে, কিন্তু ছোটো রান্নাঘর কিছু করার নেই, এইভাবেই আমি করি। তোমরা যেন কিছু মাইন্ড করো না, তোমরা যারা দেখছো তোমাদের আমি রান্নাটা করতে করতে দেখিয়ে দিই আমি বাসমতি পোলাওটা আমি কীভাবে বানাই। তো দেখো এখানে আমি যেরকম পরিমাণ চাল সেটা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি স্বাদ মতো চিনি, আর নিয়ে নিচ্ছি নুন। আমি এখানে কিন্তু বাসমতি চালের ব্যবহার করছি, কিন্তু গোবিন্দভোগ চাল দিয়েও এটা করা যায়। আর নিচ্ছি কিছুটা গোলমরিচ গুঁড়ো, আর নিচে দেখো আদা, যেহেতু বাটতে পারবো না মিক্সিতে সেই জন্য এখানে গ্রেট করে নিয়েছি। তোমরা যদি ঠাকুরের ভোগ না বানাও, এমনি বানাতে চাও, তাহলে বেটেও নিতে পারো মিক্সিতে। আর নিচ্ছি হলুদ, এখানে একটু বেশি হলুদ লাগবে যেহেতু এটা হলুদ কালারের হবে। আর নিচ্ছি ঘি, অনেকটা পরিমাণ ঘি লাগবে, তো অনেকটা পরিমাণ ঘি আমি হাতে করেই নিচ্ছি, কিছু মনে করো না। এবার সব উপকরণগুলো ভালো করে মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো। চাটনি হয়ে গেছে, আলু ভাজা আর কিছু কাজু,
আর এখানে হয়ে গেছে আলুর দম, কাজু ভেজে নেব, তারপর কিশমিশ ভেজে নেব। ভেজে নিয়ে পোলাওটা এর মধ্যে বসিয়ে দেব। তো ঘিটা গলে গেছে, এবার দিয়ে দেব কিছু গরম মশলা, তেজপাতা। এবার চালটা দিয়ে এটাকে ভালো করে কিছুক্ষণ ভাজতে হবে, দু চার মিনিট। যতটা চাল নিয়েছি তার ডবল জল দিয়ে চাপা দিয়ে বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তো চলো এবার তোমাদের ঢাকাটা খুলে দেখিয়ে দিই এটা কতটা ঝরঝরে হয়েছে। তবে আমি মাঝখানে এই ঢাকাটা খুলে একটু গরম মশলা গুঁড়ো আর কিছু কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু জাস্ট ঝাল হওয়ার জন্য। তো দেখো এটা কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না, 10 থেকে 12 মিনিটের মধ্যে রেডি হয়ে গেছে। আমি এখানে গণপতির ভোগ বেড়ে দিয়েছি। এবার চলো এবার একটু আরতি করে নেব, করে নিয়ে ঠাকুরকে খাবারটা দিয়ে দেব এবং ঠাকুরকে দেব খেতে। তো এখানে আমি রেডি করে নিয়েছি, দেখতে পাচ্ছ, পোলাও, কিছু ভাজা, আলুর দম, চাটনি আর মিষ্টি। সরে যাও, আদৌ সরো। ভোগটা কেমন হয়েছে নিশ্চয়ই তোমরা কমেন্টে জানিও। এই প্রথম গণপতিকে ভোগ দিচ্ছি, অনেক দিনের ইচ্ছা ছিল যেটা পূরণ হলো। আর এইটা হলো আমাদের খাবার যেটা আমি নিয়ে নিয়েছি। এবার খেয়ে দিয়ে একটু রেস্ট নেব, সকাল থেকে অনেক ছুটোছুটি হচ্ছে। তো দুপুরবেলা পুজো টুজো করার পর একটুখানি খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছিলাম, তারপর আবার ফ্রেশ হয়ে গেছি, জামাকাপড় ছেড়ে নিয়েছি। দুপুরবেলা যেহেতু একটু রেস্ট নিচ্ছিলাম, শুয়েছিলাম, সেই জন্য সেই জামাকাপড় ছেড়ে নিয়ে আবারও চলে এসেছি সন্ধ্যাবেলা খাবার দিতে। তো সন্ধ্যাবেলা এখন আমি যেটা খাবার দেব বলে ভেবেছি সেটা হলো কিছু মিষ্টি ও কিছু ফলমূল। সকালবেলা যেহেতু ওগুলো দেওয়া হয়নি, তো সেই জন্য ওটা সন্ধ্যাবেলাটাই এখন খাবারে দেব। তো চলো, আর একটা জিনিস আমার ভুল হয়ে গেছে সকালবেলার দিকে, যেটা আমি খাবারে তুলসী পাতা দিয়েছিলাম, তো সেটা দেওয়া উচিত নয়। আমিও জানতাম, কিন্তু আমি একদম মাথা থেকে আমার বেরিয়ে গেছিলো। আর আমার এক বন্ধু আমাকে মেসেজ করে বললো যে এটা করা আমার উচিত হয়নি। হ্যাঁ, সত্যি করা আমার উচিত হয়নি। তো আমি সেই ভুলটা আবারও দুবার, মানে এখন এবং রাত্রে যে খাবারটা দেব তার মধ্যে শুধরে নেব। তো চলো খাবারটা বেড়ে ফেলি, পুজোটা দিয়ে দিই, সন্ধে আরতিটা করে নিই। রাতের খাবারের জোগাড় হচ্ছে, ঠাকুরকে খাওয়া ভোগ দেবো, সেই জন্য এখানে দেখো একটা থালার মধ্যে আমি লুচিগুলো বেলছি, কারণ ঠাকুরের বেলুন চাকি আমার নেই, তো সেই জন্য। আর এখানে এই যে এটা হচ্ছে পনির রেডি করেছি, আর এই যে আলুর চচ্চড়ি, সুজি, সব অল্প অল্প করেই করেছি, কারণ সকালের অনেকটা অনেক সব কিছুই মোটামুটি রয়ে গেছে। আর আমাদের খাওয়ার লোক তো বিশেষ নেই, সিংহমশাই আমি আর আদু তো খেয়ে উল্টে যায়। তো লুচিগুলো বেলি, বেলে ঠাকুরকে ভোগ দেব, তখন দেখা হচ্ছে তাহলে। তো এই যে গণপতির ভোগ রেডি, তো চলো আরতিটা করে নিয়ে রাতের খাবারটা দিয়ে দিই। এবার প্রদীপ টদীপগুলো জ্বালিয়ে নিই। এখানটা দাঁড়াও, বিছানায় দাঁড়াতে নেই। আচ্ছা বলো, বিছানায় দাঁড়াতে নেই।
ব্লগটা এখানেই শেষ করছি। রাতে এবার শুতে যাব, ঠাকুরকে এসছি একটু নমস্কার করতে। আর আদুর যে কালকে ব্যাগ ট্যাগুলো আছে স্কুলের, সে বইপত্রগুলো সেগুলো একটু গুছিয়ে দেবো, দিয়ে শুতে যাব। আর তোমরা আমার চোখ টোক দেখে বুঝতেই পারছো ভীষণ টায়ার্ড, ঘুম পেয়ে গেছে প্রচুর। তো তোমাদের যদি ব্লগটা ভালো লাগে কমেন্ট করো অবশ্যই, আর তোমরা এরকম ব্লগ দেখতে চাইছো কি না ছোটো ছোটো সেটা কিন্তু কমেন্ট করে দিও, তাহলে আমি মাঝে সাঝে চেষ্টা করবো ছোটোখাটো ব্লগ শেয়ার করার। আমি সাধারণত ব্লগ শেয়ার করি না, আমি ব্লগ করার সত্যি কথা বলতে কি সময় পেয়ে উঠি না, তো সেই জন্য তোমাদের কাজে লাগবে সেরকম জিনিসই আনার চেষ্টা করি, সেরকম জিনিসই শেয়ার করি। আর তোমরাও যেহেতু বেশিরভাগ আমার ভিউয়ার্সরা ছোটো ছোটো বাচ্চার মা, তো তোমাদেরও সময় হাতে কম, তো সেই জন্য সেরকম ভিডিও আনারই চেষ্টা করি যেটাতে দেখে তোমাদের দু মিনিট চার মিনিট যে মিনিটই দেখো তোমরা সেটা থেকে তোমরা যেন কিছু হেল্প পাও, এই জন্যই আমার ভিডিওগুলো আনা। তো তোমাদের যেটা করতে হবে, তোমাদের কিন্তু আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করতে হবে, একটু 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 করে দেখে কিন্তু ভিডিওগুলো একদম রেখে দিও না, ভিডিওগুলো ফুল দেখো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে দিও, ভালো লাগলে লাইক করো, তোমাদের গণেশ চতুর্থী কেমন কাটলো সেটাও কমেন্ট করে দিও। আজকের মতো এটুকুই, ভালো থেকো সুস্থ থেকো, আজকের মতো টাটা।